মতুয়া ভক্তদের গাড়ি আটকে মারধরের অভিযোগ। ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা নেবার হুঁশিয়ারি শান্তনু ঠাকুরের। প্রতিবাদে রেল অবরোধ হাবড়ায়। ঘটনার তদন্ত নেমে চারজনকে গ্রেপ্তার করেছে বারাসাত থানার পুলিশ। ঠাকুরনগরগামী মতুয়া ভক্তদের গাড়ি আটকে মারধরের ঘটনায় আহত হলেন দুজন। আক্রান্তরা শান্তনু ঠাকুরের দ্বারস্থ হয়েছেন। ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা না নিলে মতুয়ারা নিজেরাই ব্যবস্থা নেবেন বলে ঘোষণা শান্তনু ঠাকুরের। অভিযোগ, দক্ষিণ ২৪ পরগনার গড়িয়া নরেন্দ্রপুর থেকে ২৯ তারিখ রাতে ঠাকুরনগরের উদ্দেশ্যে বাসে করে রওনা হন মতুয়া ভক্তদের একটি দল। গভীর রাতে বারাসাত কাজীপাড়া এলাকায় কিছু যুবক ওই বাস আটকায়, মহিলাদের উদ্দেশ্যে কটূক্তি করতে থাকে বলে অভিযোগ। প্রতিবাদ করতে গেলে সুমন হালদার এবং দলপতি বিধান হালদারকে গাড়ি থেকে নামিয়ে ব্যাপক মারধর করা হয়। বেধড়ক মারে সুমন হালদার গুরুতর আহত হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। দলপতি বিধান হালদারকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। আমরা যেরকম প্রতি বছর বেরোই বারুনিতে, সেরকম বেরিয়েছিলাম। তো বাসটা যখন বারাসাত ঢুকছে তখন বাজে রাত একটা দেড়টা বাজে। বারাসাত থেকে রেলগেটটা পার করেছি, কাজীপাড়া নামে একটা এরিয়া, মানে ওখানে তো লোকালিটি কিছুই চিনি না। তো রাস্তার পাশে বড় বড় কাঠ ছিল, গাছের গুড়িগুলো, ওগুলো দিয়ে বাসটা আটকিয়েছে। তখন বাসটা থামাতে বাধ্য। বাসটা থামানোর পরে ওখানে ১৫-১৬ জন লোক ছিল, মানে ছেলে ছিল, ওখানকার লোকাল বোধ হয়, জানি না। তা ওরা এসে মহিলাদের, মানে যারা বাসে ছিল, মেয়েরা তো বেশি ছিল, তো মহিলাদের উল্টোপাল্টা কথা, মানে নামাবে এরকম অবস্থা। তা দেখছে যে বাস থেকে ওরকম কেউ নামছে না, তখন দলপতি বলছে যে আপনারা এরকম বাজে ভাষা কেন ইউজ করছেন। তারপরে তখন দেখছে যে বাস থেকে নামছে না, তখন বাইরে থেকে বড় বড় ইট সব বাসের বাইরে থেকে ছুটছে, মানে চারিদিক দিয়ে ছুটছে। বাসের ভেতরে যারা ছিল সবাই ইঞ্জিওর হয়েছে, মানে অল্প থেকে বেশি। আর আমার কাকা যে প্রচন্ড ইঞ্জিওর হয়েছে, তাকে মানে ওই ঝামেলার মধ্যে থেকে তাকে টেনে নিয়েছে, মানে বাসের মধ্যে ঝামেলা হচ্ছে, ওখান থেকে টেনে নিয়ে ১০-১৫ মিনিট দূরে ওখানে নিয়ে গিয়ে মানে ৭-৮ জন মিলে মেরেছে। অল বডি রক্তাক্ত অবস্থা, মাথা মনে হয় ইট দিয়ে ঘুষি যা পেরেছে সব চালিয়েছে। সেন্সলেস অবস্থায় পড়েছিল, শুধু গোংরা ছিল, মানে ওই রাস্তার সাইডে জঙ্গলের মধ্যে ফেলে রেখে দিয়েছে। মতুয়া দলের পক্ষ থেকে বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার পর বৃহস্পতিবার রাতে মতুয়া দলের প্রতিনিধিরা এসে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে শান্তনু ঠাকুরের দ্বারস্থ হন। এ ব্যাপারে শান্তনু ঠাকুরের বক্তব্য, ওই এলাকায় এর আগেও দুষ্কর্মমূলক কর্মকাণ্ড চললেও পুলিশ ব্যবস্থা নেয়নি। ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা না নিলে মতুয়ারা মতুয়াদের মতো করে ব্যবস্থা নেবে, আর তার জন্য দায়ী থাকবে প্রশাসন। তারা অকথ্য ভাষায় মহিলাদের গালাগালি, বাসে ইট মারা, ইট পাটকেল মেরে বাস পুরো ক্ষত করেছে। যিনি দলপতি ছিলেন সেই দলপতিকে নামিয়ে নিয়ে গিয়ে মেরে তাকে প্রায় উন্ডেট শুধু নয়, সে এখন মানে মৃত্যু সজ্জায় রয়েছে। সমগ্র মতুয়া সমাজ ক্ষোভে ফেটে পড়ছে। আমি মতুয়া সমাজের কাছে অনুরোধ করব যে আপনারা ধৈর্য ধরুন। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ এবং সংঘাধিপতি হিসেবে বলছি, আমি চাইব ওখানে প্রশাসন ইমিডিয়েট অ্যাকশন নিক, মোবাইল ফোন ট্যাপ করুক, মোবাইল উদ্ধার করুক এবং কারা কারা ওখানে ছিল চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করুক। নাহলে সমগ্র মতুয়া সমাজকে আমি এই বার্তা দেব যে এর হিসাব আমরা বোঝাবো আগামীতে। আমি এখানে কোনো মিনিস্টার হিসেবে কথা বলছি না, এখানে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি হিসেবে কথা বলছি। প্রশাসনকে এটা বলবো যে যারা ঘটিয়েছে তাদের অতি সত্বর ২৪ ঘন্টার মধ্যে আপনারা ধরুন, নাহলে আমরা সংগঠন থেকে ব্যবস্থা নেব কি করতে হয় না করতে হয়, এবং তার জন্য সম্পূর্ণভাবে দায়ী থাকবেন আপনারা। এদিকে মতুয়াদের ওপর আক্রমণের প্রতিবাদে শুক্রবার হাবড়া স্টেশনে রেল অবরোধ করেন মতুয়া ভক্তেরা। মতুয়া ভক্তদের ওপর আক্রমণ ও গাড়ি ভাঙচুরের তীব্র প্রতিবাদও জানান তারা। বেশ কিছু সময় অবরোধ চলার পর অবরোধ তুলে নেন। ঠাকুরনগরে যে মতুয়া সম্মেলন হচ্ছিল তখন গড়িয়া থেকে একটা মতুয়া ভক্ত বাস যখন আসছে, যখন বারাসাত কাজীপাড়ে আসে তখন সময় ১:৩০, কিছু দুষ্কৃতী লোক তাদের উপর আক্রমণ করে এবং তাদের বলা হয় ঠাকুরনগরে যাওয়া হবে না। তখন তারা বলে কেন আমাদের সম্মেলনে যাচ্ছি, আমাদের মতুয়া উৎসব, তখন তাদের তখন গালিগালাজ করে এবং বাইরের থেকে ইট পাথর ছুলে তাদের বাসকে ভাঙিয়ে দেওয়া হয়। পাশাপাশি বারাসাত কাজীপাড়ায় মতুয়া দলের ওপর হামলার ঘটনায় তদন্তে নেমে ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করেছে বারাসাত থানার পুলিশ। ঘটনার সাথে আর কেউ যুক্ত রয়েছে কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করে তদন্ত চালাচ্ছে বারাসাত থানার পুলিশ কর্মীরা। অভিযুক্তদের এদিন বারাসাত আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, ঠাকুরনগর।